আওয়ামী লীগের এক মন্ত্রী তাকে আর এক মন্ত্রী বলে যে এটা হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ বেয়াদব, হাতাম মাহমুদ হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ বেয়াদব, তার নাম জাহাঙ্গীর কবির নানক, মনে হচ্ছে কিনা আপনাদের? ঈদের জামাতের আগে সাংবাদিকদের সামনে তিনি বলছেন আগামীকালকে পবিত্র ঈদুল আজহার নামাজে জানাজা, মনে আছে না আপনাদের? থেকে সচিব আবু আলম শহীদ খান বললেন স্যার আপনি তো ভুল বলছেন, আবার বলল আগামীকালকে ঈদুল ফিতরের নামাজে জানাজা, তখন আবু আলম শহীদ খান আবার বললেন স্যার আবার ভুল বললেন, তখন ঠিক করে বললেন আগামীকালকে ঈদের জামাত। এই হল এদের মুসলিমিয়াতের নমুনা। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফোর্টের নেতা বক্তব্য দিয়েছেন এই সরকারের আমলে কোন ধর্মের মানুষ নিরাপদ না, এটা প্রমাণিত হয়েছে। যার প্রমাণ গাইবান্ধা সাঁওতাল পল্লীতে হামলা, আগুন জ্বালিয়ে দেওয়া, আজ পর্যন্ত সেই মামলার অপরাধীদের বিচার হয় না। টেকনাফের রামুতে, কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দিরে হামলা, আজ পর্যন্ত স্বীকার বিচার হয় নাই। নানিয়ারচরে খ্রিস্টানদের গির্জায় হামলা, আজ পর্যন্ত সেটার বিচার হয় নাই। রমনার কদমলে সঙ্গীত শিল্পীদের আসরে হামলা, আজ পর্যন্ত সেটার বিচার হয় নাই। মিরপুরের কাঁচিতে মুসলিমদের পল্লীতে আগুন লাগিয়ে 9টি জীবন্ত প্রাণকে কয়লায় পরিণত করা হয়েছিল, সেটা আজ পর্যন্ত বিচার হয় নাই। তাহলে কি হলো নাসিরনগরে ব্রাহ্মণবাড়িয়া একই ঘটনা সেখানে ঘটেছে, সোনাকিয়ায় মুসলিমদের ঈদের জামাতে সেখানে মানুষকে হত্যা করা হয়েছে, বিচার হয় নাই। হরিয়ানা জেলায় মানুষ হত্যা করা হয়েছে 24 জন, তার বিচার হয় নাই। রানাপ্লাজা ধসে 1200 শ্রমিক একদিনে মৃত্যুবরণ করেছে, আজ পর্যন্ত বিচার হয় নাই। সাহসী সংবাদ পরিবেশন করার অপরাধে সাগর রুনি হত্যাকাণ্ড হয়েছে, 111 বার তদন্ত প্রতিবেদন পিছিয়েছে, উচ্চ আদালত বলেছে সাগরনদী হত্যাকাণ্ডের তদন্ত হচ্ছে বাংলাদেশের বিচার ব্যবস্থার সঙ্গে ক্রমাগত উপহাস করা। বেনজির একটা বাংলা শব্দ কিন্তু না, ওটা অন্য একটা ভাষার শব্দ, বেনজিরের অর্থ হচ্ছে নদীর বিহীন। পুলিশের পবিত্র পোশাক গায়ে দিয়ে মাইকের সামনে এইভাবে দাঁড়িয়ে বলেছো বাড়ি বাড়ি গিয়ে টোকাইয়ে টোকাইয়ে ধরে নিয়ে আসবো, মনে হারামজাদাকে বলতে চাই আজকে টোকে টোকাইয়ে টোকাইয়ে ধরার জন্য মানুষ খুঁজতেছে। আর একজন নেত্রী গোপালগঞ্জের এমপি বেগম খালেদা জিয়া গতবার পাঁচটি আসনে নির্বাচন করেছেন, পাঁচটিতেই জয়লাভ করেছেন। যতবার সর্বোচ্চ তিনটি আসনে নির্বাচন করেছেন, তিনটিতেই জয়লাভ করেছেন, পরাজয়ের রেকর্ড বেগম খালেদা জিয়ার জীবনে নাই। এই কারণেই আজকে প্রতিহিংসার বসে তাকে এই অবস্থায় নিয়ে আসা হয়েছে। দেখা পড়ে মজুরের ছেলে ছাগলের কথা মনে পড়ে আমার, এখন মনে পড়ে যে ছাগলের সঙ্গে এগুলার বন্ধুত্ব বোধ হয় অনেক গাঢ় এবং ছিল। যদি তাই না হয় তাহলে কেন দুদক কেন বসে থাকলো? দুদক এই দুর্নীতিবাদ মজুরকে 4-4 বার তাকে তলব করেছে, 4-4 বার তার বিরুদ্ধে তদন্ত করেছে, 4 বারই তাকে ক্লিন সার্টিফিকেট ধরিয়ে দিয়েছে, সেটা কি করে দুর্নীতি করে নাই? যেটা বাংলাদেশ ব্যাংক পারে নাই, যেটা শেখ হাসিনা এবং তার মন্ত্রীরা পারে নাই, একটা ছাগলে সেই কাজ ঘটাই দিছে, একটা কোরবানির ছাগলে সেই দায়িত্বটা পালন করে দিছে। তাই এই সরকারের যে ছাগল অনেক ভালো, হ্যাঁ যুক্তিতে হয়তো হয় কিনা বলেন, সেটা সেই যুক্তিতে হয় না। আর তার বাবা স্বাধীনতার পর কি বলেছিলেন, বয়স্ক যারা আছেন বলেছিলেন পৃথিবীতে সমস্ত রাষ্ট্র নায়করা পায় তেলের খনি সোনার খনি, আমি সে খুঁজি পেয়েছি একটা চোরের খনি। সেই চোরদের বংশ বৃদ্ধি হয়ে আছে, এমন অবস্থা হয়েছে যে এতদিন পরে শেখ হাসিনা স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে এই চোরদের যন্ত্রণায় আমি অস্থির। দেখবেন আওয়ামী লীগের নেতারা কথায় কথায় বলে কি দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স কিন্তু বলে না, বলে দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স। তা দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স কি? দুর্নীতি করো আমরা জিরো হয়ে বসে থাকি, দুর্নীতির বিরুদ্ধে বলে না। কিন্তু যদি
চলতো দুর্নীতির বিরুদ্ধে, আর এই যে চোর সাগরে ধরছে এই চোর যদি তারা ধরতে পারত তাইলে বলতাম দুর্নীতির পর দুর্নীতি জিরো টলারেন্স যেটা বলেছে এটা সত্যি কথা। কি মোহন সাহেব বলে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো, বোঝে না প্রত্যেকটা। যদি তাদের সঙ্গে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক হয় তাহলে চীনের সঙ্গে সম্পর্ক কি পরকীয় প্রেমের? মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক কি অবৈধ প্রেম? বানের পানিতে যখন খুশি আমাদেরকে ভাসিয়ে দেবে আর যখন খুশি আমাদেরকে খরা দিয়ে শুষ্ক করে সিদ্ধ করে দেবে, এরা কখনো বন্ধু হতে পারে না। বলি যে আমরা হচ্ছি মুক্তিযুদ্ধের দল, আওয়ামী লীগ হচ্ছে গ্যালারিতে বসে হাত তালি দেওয়া মুক্তিযুদ্ধের সপক্ষে। এ জগতে হায় সেই বেশি চাই, হাতে যান ভুলি ভুলি, রাজার হস্ত করে সমস্ত কানাইয়ের ধ্বংসুরি। রবীন্দ্রনাথ ঠাকুর জীবিত থাকতেন উনি একটা শব্দ পরিবর্তন করে দিতেন, উনি আজকে লিখতেন এ জগতে হায় সেই বেশি চাই, হাতে যান ভুলি ভুলি, রানীর হস্ত করে সমস্ত কানাইয়ের ধ্বংসুরি। করতে পারবো না এই আওয়ামী লীগের চোরেরা ব্যাংকের কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে পরে বলে আমরা আপনাদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। মনে মনে গাইব আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে নরেন্দ্র মোদী এদের সঙ্গে থাকবো কি সত্ত্বে, এটাকে একটু একটু পরিবর্তন করে গাইতে হবে। এরা সবাই খেতন আওয়ামী লীগের চোরের রাজত্বে, নইলে তারা চোরের সঙ্গে থাকবে কি সত্ত্বে। সুতরাং এই চোরদেরকে শাস্তি দেওয়ার জন্য বেগম খালেদা জিয়ার মুক্তি হচ্ছে বড় হুমকি, এই কারণে তারা বাধা দিচ্ছে। আর এরাকে উপেক্ষা করে তাদেরকে মুক্ত করা হচ্ছে আমাদের দায়িত্ব। আমরা এই বাধা এই প্রতীক ভেঙিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবো। এটাই হলো আমাদের স্বপ্ন, এটাই আমাদের প্রতিজ্ঞা, এটাই হলো বিজয়ের বন্ধনে মাপো তল পর্যন্ত। আমাদের সকলের মুক্তিবদ্ধ হাতের মাধ্যমে আমাদের মনের গ্রহ এবং ভাষা সেগুলোকে একত্রিত করে সম্মুখে এগিয়ে যাওয়া।